हेलो एवरीवन, निश्चय আপনারা অনেক ভালো আছেন। নরমালি যে জিনিসটা হয়, টেকনো যখন দেশের মার্কেটে কোনো একটা স্মার্টফোন লঞ্চ করে তার প্রায় 10-15 দিন আগে সেটা আমাদের স্টুডিওতে পাঠিয়ে দেওয়া হয়, আমরা ব্যবহার করে দেন আপনাদের সামনে একটি রিভিউ নিয়ে আসি। তো কিছুদিন যাবত দেখছিলাম যে টেকনো একটা দারুণ স্মার্টফোন নিয়ে আসবে, টেকনো স্পার্ক 7, বাট আমাদের স্টুডিওতে সেটা পাঠানো হয়নি। তো আমি ভাবলাম মনে হয় স্যামসাংকে দিয়ে এবার তারা রিভিউ করাবে না, কিন্তু অতপর তারা একটি ফোন করে এবং ফোন করে জানায়, ভাইয়া প্রত্যেকবারে তো আপনার স্টুডিওতে আমরা ডিভাইস পাঠিয়ে দেই, দেন সেটা আনবক্সিং ভিডিওটি দেন, বাট এবার একটু আপনি আমাদের কাছে আসুন। তারা মূলত আমাদেরকে ইনভাইট করে, তাদের যমুনা ফিউচার পার্কের একটি আউটলেট আমাদেরকে যেতে বলে এবং সেখানে গিয়েই আমরা আজকে এই স্মার্টফোনটিকে আনবক্সিং করবো এবং মোবাইল ফোনটা কী কভার করছে সব কিছুই জানবো। একই সাথে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, আমার মনে হয় আপনি বুঝে নিয়েছেন সেটা কি হতে পারে, অবশ্যই ভিডিওতে হ্যাঁ সেরকম কিছুই থাকছে। তো আশা করছি পুরো ভিডিওটাই আপনি অনেক বেশি এনজয় করবেন। তো আর দেরি কেন, চলুন আমি রেডি আছি, যাওয়া যাক যমুনা ফিউচার পার্ক। আমরা অলরেডি বনানী ওভারপাসের উপরে চলে আসছি, আর অল্প কিছু সময় লাগবে হয়তো যমুনা ফিউচার পার্ক পৌঁছতে। দেন আমরা আনবক্সিং করবো সেই দারুণ স্মার্টফোনটি। এরপরে ওই যে বলছিলাম আপনাদের জন্য একটা দারুণ কিছু রয়েছে, সেটাও জানাবো। তো আর কিছুক্ষণ অপেক্ষা করলেই আই হোপ আমরা ওখানে পৌঁছে যাব এবং খুব বেশি আপনাদেরকে ওয়েট করাবো না। ইয়েস, ফাইনালি টেকনোর আপডেটে চলে আসছি যমুনা ফিউচার পার্কে, মাত্র আপনারা দেখলেন। তো এসে ফোনটা আমরা হাতে পেয়ে গেলাম, টেকনো স্পার্ক 7। তো আর দেরি করতে ইচ্ছা করছে না, ফোনটা বের করে কখন দেখবো সেজন্য অপেক্ষা করছি। তো চলুন আনবক্সিং করা যাক। তো ফাইনালি আমরা আনবক্সিংয়ের মুহূর্তে চলে আসলাম। এই ফোনটাকে আমরা এখন আনবক্সিং করে দেখবো, তবে তার আগে এই ফোনটার দামটা আরও একবার একটু ক্লিয়ার করতে চাই। এই স্মার্টফোনটা দেশের বাজারে 4GB 64GB ভ্যারিয়েন্ট এসেছে এবং এর মূল্য হলো 11,990 টাকা, মানে 12,000 টাকা। তবে এই ফোনটা কিন্তু আর একটু কম মূল্যে কিনতে পারা যাবে দারাজ থেকে। 30 মে দুপুর 2টা থেকে পরের দিন 31 মে রাত 12টা পর্যন্ত এই স্মার্টফোনটা আপনারা কিনতে পারছেন 11,490 টাকাতে। তার মানে আপনার 500 টাকা সেভ হয়ে গেল। ওয়েল, তো চলুন আনবক্সিং করা যাক। খুব সুন্দর কালারের বক্স আমরা দেখতে পাচ্ছি, অরেঞ্জ আর একটা ভাইব রয়েছে। ওকে, প্রথমেই আমরা মোবাইল ফোনটি পেয়ে যাব, এর কাছে পরে আসছি। ভিতরে আর কি কি রয়েছে দেখে নেওয়া যাক। ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, এরপর একটি কেস দেওয়া হয়েছে, তবে এটা কিন্তু কোনো সিলিকন কেস নয়, এটা একটু হার্ড কেস, শক্ত কেস বলা যেতে পারে। রয়েছে কেবল, চার্জিং কেবল। এরপরে আমরা পেয়ে যাব একটি ইয়ারফোন। ভালো বিষয় যে আসলে এই সমস্ত বাজেট ফোনেও আজকাল আমরা ইয়ারফোনটা দেখতে পাই, যেটা কাজে লাগবে অবশ্যই। এছাড়া আমরা পেয়ে যাবো একটি চার্জার। তো মোটামুটি যা থাকে একটি বক্সের মাঝে সব কিছুই রয়েছে স্মার্টফোনের সাথে। ওকে, এবারে ফোনটি খুলে দেখার পালা। তো আমরা উপর থেকে প্লাস্টিকটি খুলে নিচ্ছি, বেশ টাইট ফিট, শক্ত করে লাগানো হয়। এই হচ্ছে আমাদের স্মার্টফোনটি, রেয়ার একটা পেপার রয়েছে, এটাকে আমরা খুলে ফেললাম। তো ফাইনালি ফোনটা হাতে, এবং ফোনটা হাতে নিয়ে আপনার যেটা মনে হবে ওয়েট ব্যালেন্স যথেষ্ট ভালো, আর এটা আমার যা মনে হয় এক হাতে নিয়েও ব্যবহার করার উপযোগী। এর রেয়ার প্যানেলটাতে আমরা একটু ম্যাট ফিনিশ ভাব দেখছি, যার ফলে কিন্তু খুব সহজে স্ক্র্যাচ করার পসিবিলিটি নেই, এরকম একটা ব্যাপার। এখানে বড় করে লেখা রয়েছে স্পার্ক, তার পাশে লেখা রয়েছে টেকনো, যেটা অনেকের কাছে ভালো লাগবে আবার কারো কাছে খুব বেশি ভালো নাও লাগতে পারে। আমার কাছে পার্সোনালি খুব একটা খারাপ লাগেনি। ফিঙ্গারপ্রিন্ট পজিশন যা দেখছি আপাতত ওকে, আমার হাত অনুযায়ী একদম ঠিকঠাক। পোর্টস অ্যান্ড বাটন আমরা রাইট সাইডে দেখতে পাই, হোম বাটন রয়েছে, তার উপরে রয়েছে ভলিউম রকার, উপরে একেবারে ক্লিন। লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে 2টি সিম প্লাস একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে, আর নিচে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট। আমার মনে হয় এখানে ইউএসবি টাইপ সি পোর্ট দিলে সেটা ঠিকঠাক হতো, বা এখন দেওয়া যায় কিছু। পাশেই রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন। স্পিকার বিল কোথায় গেল? আমি তো স্পিকার বিল দেখতে পাচ্ছি না, তার মানে এই ফোনটাতে যতদূর সম্ভব এর যে ইয়ারপিস যেটাতে আমরা কথা বলবো ওটাই মেইন স্পিকার হিসেবেও কাজ করবে, এখন কিন্তু তাই মনে হচ্ছে, বাট ফোন আমি অন করিনি। দেখা যাক ফুল রিভিউতে এর সম্বন্ধে আমরা আরও ইন ডিটেলসে জানবো। এই স্মার্টফোনটাতে আরও কী কী থাকছে সে ব্যাপারে একটু জানা যেতে পারে। এই মোবাইল ফোনটার যে প্রসেসর বা এসওসি, সেখানে রয়েছে MediaTek Helio G70, যেটা আমরা জানি বাজেট ফোনের ক্ষেত্রে মোটামুটি গেমিংয়ের জন্য একটা ভালো পারফরমেন্স করে থাকে। सो आशा करा जाए फोनटा तार व्यतिक्रम होबे ना। तारपरेও বলবো ফুল রিভিউতেই আমরা এর সম্বন্ধে ইন ডিটেইলসে জানব। এই মোবাইল ফোনের রেয়ারে আমরা দুটো ক্যামেরা দেখছি আর এই ফোনে কিন্তু আরেকটা ভালো ব্যাপার রয়েছে, এটাতে 6000 mAh-এর ম্যাসিভ ব্যাটারি রয়েছে, যার ফলে মনে হয় ভালো একটা ব্যাকআপ পাওয়ারও পসিবিলিটি আছে। তারপরেও ফুল রিভিউতে ব্যাপার নিয়ে আলোচনা হবে, কারণ এটা জাস্ট আনবক্সিং। সো আমাদের ফুল রিভিউর জন্য আপনারা অপেক্ষা করতে পারেন। কথায় কথায় আমি ফোনটা অন করে ফেলেছি এবং এই হলো এর ডিসপ্লে, এটা HD+ রেজলিউশনের ডিসপ্লে এবং আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াটার ড্রপ নজ রয়েছে এখানে। ডিসপ্লের কালার এখানে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তারপরেও সানলাইটে দেখা যাক কী হয়, আর ক্যামেরা দিয়ে একটু টেস্ট করে দেখা যাক। আমরা এই সিচুয়েশনে কয়েকটা ছবি তুলে দেখি কেমন লাগছে, আপনারাই দেখুন। আরেকটা ব্যাপার বলে রাখি, যেহেতু আমরা টেকনোর শোরুমে চলে আসছি বা টেকনোর আউটলেটে, সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু টেকনোর মতো প্রায় 80টার মতো আউটলেট রয়েছে। আর যারা টেকনোর আউটলেট থেকে তাদের প্রোডাক্টগুলো পারচেস করবেন তারা কিন্তু এর সাথে আরও কিছু গিফট টিফট পেয়ে যেতে পারেন। মানে টেকনোর আউটলেট থেকে কিনলে কী কী যেন গিফট টিফট দিয়ে থাকে। টেকনোর আউটলেটে এসে মাত্রই আমি এটা জানতে পারলাম। সারা বাংলাদেশে টেকনোর যতগুলো আউটলেট রয়েছে তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকবেন। ও তুক্কু, ভুলে গেছি, আমাদের তো একটা গিভওয়ের ব্যাপার ছিল। আমার হাতে যে স্মার্টফোনটি দেখছেন এটাই আপনাদের জন্য গিভওয়ে থাকবে। তো গিভওয়েতে আপনি কীভাবে অংশগ্রহণ করবেন, বিষয়টা খুবই সিম্পল। আমাদের আজকের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন এবং একটা কমেন্টস করতে হবে। তারপরে ওই কমেন্টসের আপনি একটা স্ক্রিনশট নেবেন এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিলাম, ওটা আমার পার্সোনাল ফেসবুক পেজ। তো ওই পেজে একটি পোস্ট করা রয়েছে, আমি সরাসরি ওই পোস্টের এই লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওই লিঙ্কে গিয়ে আপনারা জাস্ট ওই স্ক্রিনশট দিয়ে একটি কমেন্টস করবেন, তাহলে খুব সহজেই আপনাদেরকে ফাইন্ড আউট করা যাবে। এবং এই গিভওয়েটি চলবে একেবারে আগামী মাস অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত। জুলাই মাসের 1 তারিখে আমরা রেজাল্ট ঘোষণা করব, কে হয়ে গেলেন লাকি উইনার, কে জিতে নিলেন এই স্মার্টফোনটি। আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে টাচে থাকতে চান ওই পেজটিতে ফলো বা লাইক দিয়ে দিতে পারেন। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে স্যামজনের আর একটি ভিডিও।